অনেকে বলতেছে আঠারোটা অনেকে বলতেছে পনেরোটা এরকম কমন আসছে যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখছেন অবশ্যই এখান থেকে পনেরোটা থেকে আঠারোটা ম্যাথ কমন আসছে তো ম্যাথরা একটু কঠিন হয়েছে এবার স্কুল পর্যায়ে আমরা আজকে স্কুল পর্যায়ে অংশে সমাধান দেখব এর পরের দিন আমরা কলেজ পর্যায়ে অংশে সমাধান করে দেব তো দেখেন শুরু করা যাক প্রথম কোয়েশনটা বলা আছে নিচের কোনটি মূলদ সংখ্যা এখন দশমিক আকারে যদি থাকে কোন সংখ্যা সংখ্যা করতে হলে যদি নিচের কোনটি এখন দেখেন যদি থাকে। একটা সংখ্যায় যদি বারবার আসে তো তাহলে যদি ওইটা বলে পৌনপণিক আর পৌনিকতা থাকলে ওইটা হবে মূলত সংখ্যা আর পৌনীগতা না থাকলে অমূলত সংখ্যা আমরা কিভাবে চিনবো দেখুন প্রথম অপশনটা আছে ওয়ান ওয়ান ওয়ান

একশো তার মানে এইটা মূলত লাস্ট একটা অপশন আছে যেখানে দেখেন এখানে দশ তারপর হচ্ছে একশো দেখেন দশের থেকে একশো হয়ে গেছে এর কিন্তু রিপিট হয় নাই এরপর আছে এক হাজার তার মানে অমূল্য সংখ্যা কোনটা দুই নম্বর এরপর হচ্ছে কোন সামান্তরিকের একটি কোন সমকোণ হলে একটি কি হবে দেখেন আয়ত বর্গ রম্বস এরকম কপাল আছে সামান্তরিক সামান্তরিক কি আমরা জানি সামান্তরিক হইতেছে যার বিপরীত বাহুগুলা পরস্পর সমান কিন্তু কোন কোন সমকোণ নয় তার মানে এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু তো একটা কোন যদি সমকোণ হয় এটা এটা সমকোণ না সমকোণ হতে হলে এরকম শুধু হতে হবে মনে করুন এটাই এই কোন যদি সমকোণ বানিয়ে ফেলি তাহলে প্রত্যেকটা কোণই সমকোণ হয়ে যাবে দেখেন একটা কোন সমকোণ বানিয়ে প্রত্যেকটা কোণই সমকোণ হয়ে যাবে তার মানে এটা সমান এটা এটা সমান এটা এটা 90 ডিগ্রি হয়ে গেছে তার মানে তখন এটা হয়ে যাবে কি আয়তক্ষেত্র হলে এবং হান্ড্রেড এখানে মানব সেদিন এর মান টেন দুইটাই বৃদ্ধি করছে দুইটাই প্লাস তাহলে টেন প্লাস টেন প্লাস বি এর মান ও টেন এর বি দুইটাকে দশ পার্সেন্ট করে বৃদ্ধি হয়েছে এটা তো এখানে দেখেন টোয়েন্টি প্লাস হান্ড্রেড বাই হান্ড্রেড দেখেন একশো একশো দ্বারা বাক করলে হয় ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান আমাদের অ্যান্সার হইতেছে কত টোয়েন্টি ওয়ান এগুলো সব কমন অঙ্ক এরপরে দেখেন যে এরকম আছে লন এক্স বাই এক্স মাইনাস ওয়ান এর মান নিচের কোনটি কোন শর্তটির ক্ষেত্রে প্রযোজ্য এটা ক্ষেত্রে কোন শর্তটি প্রযোজ্য লনের ক্ষেত্রে সবসময় লনের মান কখনোই ঋণাত্মক হইতে পারে না তার মানে এক্স এর মান গ্রেটার দেন জিরো হবে এটা আমরা বুঝতেছি এর আগে আলোচনা করা হয়েছে যে লন এর জিরো যদি কোনো রেজাল্ট দেয় না তার মানে আমাদের কোনটা হইতে পারে না দেখেন এক্স কেটার দেন জিরো মানে জিরো মানে আর এক্স এর মান ওয়ান হতে পারে না কারণ এখানে ওয়ান বসলে নিচের পাঠটা শূন্য হবে নিচে কখনো শূন্য আনা যাবে না তার মানে অপশন এটি কারেক্ট পরে দেখেন বলা আছে ছয়টি কাঠির গড় দৈর্ঘ্য চুয়াল্লিশ পয়েন্ট টু সেন্টিমিটার হলে এদের কি পাঁচটির গড় দৈর্ঘ্য ছেচল্লিশ সেন্টিমিটার হলে ষষ্ঠ কাঠির দৈর্ঘ্যগত এই ধরনের অঙ্ক পিতা পুত্র দিয়ে করেছিলাম তো এখানে কাঠি দিয়ে আসছে তো দেখেন ছয়টির গড় দৈর্ঘ্য দিয়ে আসছে চুয়াল্লিশ পয়েন্ট টু এটা সমষ্টি এটা গুণ করলে দেখেন হবে আমাদের পয়েন্ট টু দুশো পঁয়ষট্টি পয়েন্ট টু আবার পাঁচটির আমাদের কত দুইশো এখন যদি এটা বিয়োগ করি দেখেন ওই থেকে এটা তাহলে পঁয়ত্রিশ পয়েন্ট তার মানে আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসছে কত এটা পঁয়ত্রিশ পয়েন্ট টু হবে অ্যান্সার বুঝতে হবে ছয়টির গড় দৈর্ঘ্য দেওয়া আছে এটা তো ছয়টির সমষ্টি আমরা বের করলাম পাঁচটির গড় দৈর্ঘ্য এটা দেওয়া আছে আমাদের ষষ্ঠ কাঠি দৈর্ঘ্য বের করতে বলছে তো পাঁচ ছয়টি থেকে যদি পাঁচটিরটা বিক্রি করে দেই তাহলে আমরা ষষ্ঠ টাকা পেয়ে যাবো এরপর পঁচিশ পার্সেন্ট লাভে কোন জিনিস পনেরো টাকায় বিক্রি করলে বিক্রে তার কত লাভ হল পঁচিশ পার্সেন্ট লাভে এটা কি দেওয়া আছে বিক্রয় মূল্য পঁচিশ পার্সেন্ট লাভে দেখুন কোনো জিনিসের দাম যদি একশো টাকা পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে হয়ে যাবে কত টাকা একশো পঁচিশ টাকা তো এটা হচ্ছে বিক্রয় মূল্য তো আমরা বলতে পারি না বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় এখানে লাভ হইতেছে কয় টাকা পঁচিশ টাকা তো বিক্রি কত লাভ বের করতে পঁচিশ বিক্রি মূল্য একশো পঁচিশ টাকা হলে আমাদের লাভ হইতেছে ছিল কয় টাকা ক্রয় মূল্য ছিল একশো টাকা বিক্রি মূল্য কয় একশো পঁচিশ হয়ে গেছে তার মানে একশো পঁচিশ টাকা লাভ হচ্ছে পঁচিশ টাকা এক টাকায় লাভ হইতেছে পঁচিশ বাই একশো পঁচিশ এরপর আমাদের কত আছে পনেরো টাকা আমাদের বিক্রি মূল্য তাহলে এইট ইন্টু পনেরো নিচ হইতেছে কত ওয়ান হান্ড্রেড এটা কাটা পাঁচ তিন পাঁচা পনেরো অ্যান্সার কিন্তু ফাইভ চলে আসছে আমাদের অ্যান্সার হবে কত ফাইভ পনেরো টাকা লাভ হয়েছে পাঁচ টাকা উৎপাদক থেকে যে অঙ্ক আছে আমি খুব সহজভাবে আমি বলে দিছিলাম যে উৎপাদক বের করতে হলে বলছে কোনটি উৎপাদক নাই নর্মাল অঙ্ক বলা থাকে নিচ্ছে কোনটি উৎপাদক উৎপাদক নয় কোনটা এখানে দেখেন প্রত্যেকটা কল জিরো বসাবো জিরো বসানোর পরে এক্স এর মান বের করবো এখান থেকে এক্স এর মান যদি বের করেন এটা এই সাইড চলে গেল ওয়ান এখান থেকে এক্স এর মান হবে ফোর এখান থেকে এক্স এর মান হবে টু এখান থেকে এক্স এর মান হবে থ্রি এই প্রত্যেকটা মান এক্স এর পরিবর্তে এখানে বসাবো যার জন্য কি জিরো আসবে না ওইটাই তার উৎপাদক নয় কারণ উৎপাদক হলে তার জন্য জিরো হবে এখানে ওয়ান যদি বসেন দেখেন এখানে ওয়ান কিউব করলে ওয়ান মাইনাস সিক্স ইন্টু ওয়ান ওয়ান ডি স্কোয়ার করলে ওয়ান হবে এলেভেন মাইনাস সিক্স ওয়ান যদি বসাই দেখেন এখানে খেয়াল করেন এখানে হইতেছে আমাদের ছয় ছয় বারো এখানে কিন্তু বারো মাইনাস বারো তার মানে এটা কিন্তু এক উৎপাদক এখন সেম সেইভাবে এখানে যদি ফোর বসান এখানে জিরো আসবে না পেপুর বসে এটাকে চেষ্টা করবেন দেখবেন যে এটা কি আসবে না জিরো আসবে না আর বাকিগুলোর জন্য জিরো আসবে তার মানে আমাদের অপশন হবে কি বি এক্স ইকাল ফোর বসে এখানে দেখেন এখানে কখনোই কি আসবে না জিরো আসবে না পরে আছে দেখেন এ লেস এবং বি লেস হলে নিচের কোনটি সত্য এখানে দেখেন এখানে বলা আছে এ হচ্ছে বিএডসে ছোটো অথবা সমান এখানে বলা আছে এ বিএসের ছোটো এই সত্য কথা বলছে। এখানে বলা আছে দেখেন বির সে এ বড় এখানেও বলা আছে এ গ্যাটা দেন তারপরে এ ই কল বি তার মানে এ কল এটাও সত্য তো আমাদের বলছে নিচের কোনটি সত্য তার সত্য হইতে আমরা পাইতেছি তিনটে মিথ্যা হইতেছে একটা তার মানে কোশ্চেনটা ভুল হয়েছে এখানে বলা উচিত ছিল নিচের কোনটির সত্য নয় বোঝা গেছে এটা সত্য নয় আর বাকি তিনোটাই সত্য এরপরে যেটা বলেছে দেখেন দুই সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরের কোন বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেন্টিমিটার জিনিস আমরা দেখব যে এটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ হইতেছে টু সেন্টিমিটার আর পাঁচ সেন্টিমিটার দূরে এখান থেকে পাঁচ সেন্টিমিটার দূরে কোন বিন্দু হইতে এটা একটা বিন্দু আমরা নিলাম এটা পাঁচ সেন্টিমিটার এটা দূর থেকে আর এটা ব্যাসার্ধ যদি এটা হয় তো এখান যে স্পর্শক আছে এই স্পর্শকের দৈর্ঘ্যটা যাইছে তার মানে আমাদের দেখেন এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এই ব্যাসার্ধ হচ্ছে দুই সেন্টিমিটার আমরা চাইছি কিন্তু এইটা এখন দেখেন সবসময় বৃত্তের কেন্দ্রে ব্যাসার্ধ যে আমরা ব্যাসার্ধ এটা স্পর্শকের সাথে ব্যাসার্ধের যে দূরত্ব এটা হতেছে এখানে নাইনটি ডিগ্রি পুনরুত্তন করে এটা যদি নাইনটি ডিগ্রি পুনরুত্তন হয় এখানে দেখেন এটা হচ্ছে কি বমি আর এটা হচ্ছে কি লম্বা বমি লম্বা আমরা জানি কি এর ক্ষেত্রে স্বর্ণলেখার দৈর্ঘ্য যতগ্রামে এগুলো দেওয়া আছে তো কয়টি ক্ষেত্রে চারটি বাহু নিয়ে চতুর্ভুজ আঁকা সম্ভব নয় কয়টা ক্ষেত্রে দেখেন আমি একটা জিনিস আপনাদের খেয়াল করবো দেখাবো এখন যেমন কোন এটা আমরা একটা চতুর্ভুজ চারটি বাহিরে মধ্যে চতুর্ভুজ বলে চতুর্ভুজের ক্ষেত্রে যে কোনো এক বাহুর দৈর্ঘ্য অপর তিন বাহু থেকে বড় হতে হবে অপর তিন বাহু থেকে কি হতে হবে বড় হতে হবে তার মানে মনে করেন এটার যুগ ফল যদি এইট হয় এটার যুগ ফল যদি টু হয় এটা থ্রি মানে এই বাহুগুলো দৈর্ঘ্য এটা যদি কত হয় এটা মনে করেন যদি ধরলাম ওয়ান হলো তাহলে দেখেন এই তিনটা বাহুর দৈর্ঘ্য এটার সে বড় হতে হবে এইটার সে বড় হতে হবে সমান হলেও হবে না বড় হতে হবে তাহলে এই তিন বাহুর দৈর্ঘ্য কত চার চার আর দুই কত পাঁচ কিন্তু এটা আট তাহলে এই ক্ষেত্রে চতুর্ভুজ হবে না এখানে যে একটা সমস্যা হবে চতুর্ভুজ হবে না কিন্তু সব সময় এখানে যদি মনে করেন ফোর হইলো তার কিন্তু চতুর্ভুজ সম্ভব কেন এই এইট এর চেয়ে তিন বাহুর দৈর্ঘ্য বড় যে যোগ ফল করব এটা বড় হইতে হবে এখন দেখুন কোন কোন ক্ষেত্রে হবে না সাপোজ আমরা ধরে নিলাম যে এক বাহুর দৈর্ঘ্য সেভেন আর প্রথম তিনটা যদি নেই দেখেন ওয়ান প্লাস টু প্লাস থ্রি এই দুইটার দৈর্ঘ্য ছয় এখানে কিন্তু চতুর্ভুজ সম্ভব নয় তারপর আমরা যদি ধরে নেই যে আবার আমরা কত একটু চেঞ্জ যদি নেই তারপরে চতুর্ভুজ সম্ভব না সেভেন আমি সমান হলেও হবে না তিন বাহর্ঘ্য সমান হলেও হবে না আরেকটা এখানে চতুর্ভুশ সম্ভব না দেখেন আমরা সিক্স যদি নেই যেখানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আছে যেটা হইতেছে কত সিক্স এইখানেও কিন্তু চতুর্ভুজ সম্ভব না এই তিনটা ক্ষেত্রে চতুর্ভুজ সম্ভব না বাকি সকল ক্ষেত্রে আপনি চতুর্ভুজ আগাইতে পারবেন কোনটি চতুর্ভুজ হয় না দেখেন বৃত্তের বৃত্তে কোনটা পারবেন না একমাত্র রম বস আঁকাইতে পারবেন কারণ রম্বস বস হইতেছে কি রকম এরকম ব্যাপারটা হইতেছে রম এরকম আপনি এরকম যদি এখানে আগাইতে যান সাপোজ এখানে যদি রম বস যান এটা এরকম এসে করবে এটা এরকম এসে করবে একমাত্র বৃত্তের বৃত্ত কি এখন জানা না বস বৃত্তস্ত হয় না এরপর যে অঙ্কটা আছে দেখেন যে আমাদের দেওয়া আছে এখানে আমাদের এটার মান বের করতে বলছে তো খুব ইজি দেখেন আমরা মান জানি একশো আশি ডিগ্রি মান ডিগ্রি ডিগ্রি এখানে দিই বাঘ টু প্লাস থিটা দেখেন সাইন এটা কেটে তারা বাক করি দেখেন নাইন ইন্টু নাইন টু হবে প্লাস থিটা তো আমরা কোয়ার্ডেন্ট এর চিন্তা করি এখানে সকল সাইন কস টেন সবকিছু এখানে পজিটিভ এখানে শুধু সাইন পজিটিভ এখানে টেন পজিটিভ এখানে কস পজিটিভ বাকিগুলো নেগেটিভ এখন দেখবো এটা নয় বার ঘুরছে কয়বার টোটাল নয় বার এখানে ঘুরে কি একবার দুই বার তিনবার চারবার চারবার ঘুরে আসে এইভাবে তাহলে আটবার ঘুরলে আসবে এখানে আবার চারবার ঘুরলে এখানে আসে আটবার গুলি আসবে এখানে নবমবার ঘুরলে সে দেখেন কোথায় চলে আসতে আছে নয় নম্বর বার ঘুরে এখানে আসছে এখান থেকে থিটা প্লাস মানে সামথিং এখানে কি সাইন পজিটিভ তার মানে এটার মান হবে পজিটিভ এটা পেলাম কিন্তু এখানে বিজুর সংখ্যা থাকলে সাইনটা হয়ে যায় কস তার মানে এখানে হইতেছে কস থিটা তো এটার মান হচ্ছে কস থিটা আমরা নেক্সট ভিডিওতে পরবর্তী ম্যাথগুলা এই মানে যেভাবে ব্যাখ্যা সহ দিলাম এইভাবে সমাধান করে দেব অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে কলেজ এবং স্কুল দুই পর্যায়ে আমার এখান থেকে

যে এখান থেকেই আপনারা যে সাজেশনটা দেব এখান থেকে মোটামুটি যে কোন চাকরির পরীক্ষা আপনার সরকারি চাকরির পরীক্ষায় হয়তো দেখা গেল যে বিশটা ম্যাথ আসছে আপনি আঠারোটা বা পনেরোটা পারলেন যে কোনো চাকরির জন্য তো আমরা সাজেশনটা নিয়ে কাজ করতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর সাজেশনটা কমপ্লিট হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব